গড় শালবনিতে অভিষেকের কনভয় হামলা, মন্ত্রীর গাড়ি ভাঙচুর, মারধর, জামিন অযোগ্য ধারায় মামলা পুলিশের, গ্রেফতার চার আটক কর্মী নেতা রাজেশ মাহাতো, তৃণমূলের নিশানায় বিজেপি, পাল্টা তো পদ্ম শিবিরের। নবজোর কর্মসূচিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয় হামলা, একের পর এক গাড়ি ভাঙচুর, গড় শালবনিতে ধুন্ধুমার। অভিষেকের কনভয়ের পেছনে থাকা জঙ্গলমহলের ভূমি কন্যা ও রাজ্যের মন্ত্রী বীরবাহা হাসদার গাড়িতে ভাঙচুর, গাড়িতে ইট পাটকেল ছোড়া হয়, আহত হন বীরবাহার চালক, আক্রান্ত হন মিছিলে থাকা তৃণমূল কর্মীরাও। কিন্তু হামলার নেপথ্য থেকে এই নিয়েই চাপানো তো চরমে, অস্বীকার করে চক্রান্তের অভিযোগ কর্মী সম্প্রদায়ের। আমরা একটাই বলেছি যে আমরা মানে কোনো অবস্থাতে আমাদের দেওয়াল কখনো লিখতে দেবো না কোনো রাজনৈতিক দলকে, এই জন্যই আমাদেরকে টার্গেট করা হচ্ছে বারবার। কখনো কাপড় খুলিলের কথা বলা হচ্ছে, কখনো খালিস্তানি বলা হচ্ছে, কখনো আবার এই ধরনের ঘটনা। এটা তো পরিকল্পিত ঘটনা না, যদি পরিকল্পিত না হয় তাহলে এটা প্রকাশ করুক প্রশাসন। এই যে ঘটনাটা ঘটানো হলো কর্মী জনজাতির উপর, দায় চাপানো হচ্ছে। রাতেই শালবনির সভা থেকে কড়া বার্তা দিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য অভিষেকের। কুর্মী আন্দোলনের নাম করে কিছু লোক বর্বরতা এবং উচ্ছৃঙ্খলার একটা পরিবেশ তৈরি করেছে, গুন্ডামি রাহাজানি করে। শনিবার শালবনির সভা থেকে পদ্ম শিবিরকে নিশানা করেন মুখ্যমন্ত্রীও। আমি এখনো বিশ্বাস করি আমার কুর্মী ভাইরা এ কাজ করতে পারে না। আমি মনে করি কুর্মীদের নাম করে বিজেপির স্লোগান নিয়ে এই অত্যাচার করেছে বিজেপি দল, তারা আদিবাসী মেয়ের গায়ে হাত দিয়েছে। পাল্টা জবাব দিতে সময় নেয়নি গেরুয়া শিবির। এই যে কুর্মি জনজাতি লড়াই লাগিয়েছে, এর ক্রিয়েটর হলো মমতা ব্যানার্জি। কারণ লড়াই লাগাতে হবে নিজেদের মধ্যে, লড়াই লাগিয়ে দাও জনজাতিদের মধ্যে। কি করে ঘটলো শুক্রবারের ঘটনা, কারা এর নেপথ্যে, তদন্ত করছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, জি চব্বিশ ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি চব্বিশ ঘন্টা।